নমস্কার, আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিনে আমার নিবেদন। বিশিষ্ট কবি স্বপন পালির লেখা কবিতা বিবেক বনি, কণ্ঠে আমি শ্রীতমা ঘোষ। একটি ছেলে ডান পিঠে খুব নিয়ম ভেঙে চলত, ছোট্ট থেকেই যুক্তি দিয়ে মনের কথা বলত। দুরন্ত এক দামাল কিশোর নরেন্দ্রনাথ দত্ত, ধ্যানমগ্ন কখনো আবার দুষ্টুমিতে মত্ত। জন্মেছিলেন ভারতবর্ষে ভবিষ্যতের বীর, জ্ঞানে কর্মে বিশ্বে আজও উন্নত তার শির। যুদ্ধে তো নয় কর্মে শিবির, তেজ দীপ্ত তিনি, মুক্ত মনা মহানুভব সন্ন্যাসীকে চিনি। শিব জ্ঞানে জীব সেবা ছিল বীরের ব্রত, আজীবন মানব সেবাই ছিলেন কর্মরত। কথায় গানে জ্ঞান গর্বে জয় করেছেন বিশ্ব, রামকৃষ্ণ পরমহংসের প্রধানতম শিষ্য। সংস্কারের থাদধারিণী উদার চিত্ত কর্মী, অন্তরে তার আত্মশুদ্ধির ধর্ম ছিল মর্মে। বালকবেলার বিলি বিশ্বে শৌর্য বীর্যে সেরা, যৌবনের দিক্তি সারি জীবন আলোয় ফেরা। ক্ষণ জন্মার আলোয় যখন বিশ্ব আলোকময়, যৌবনে তার মহাসমাধি হলেন মৃত্যুঞ্জয়। ভাই এবং বোন বলি সভায় সম্ভাষণ, শিকাগতি বিশ্ববাসীর জয় করেছেন মন। বন্ধা সময়ে পৃথিবী গিয়ে বিশ্ব যখন বাঁচে, চবু থবু মন শিখে নেই বিবেক বনহি আছে। এই পৃথিবী রোগাক্রান্ত ভোগ বিলাসে অন্ধ, বিবেকহীন বিশ্বে জাগুক বীর বিবেকানন্দ।